हेलो स्टूडेंट, वेलकम टू आर चैनल नवदिगंत। आई एम मृन्मय। आज के सरसुदेर पार्ट टू करब। पार्ट वन जरा ना देखे, पार्ट वन लिंक डेस्क्रिप्शन बक्से देवा आछे, तुम्हारा एखान थेके देखे नियो। तो चलो देखा जाक फार्ष्ट अंक कि आछे आमादेर। एक व्यक्ति 5300 टाका वार्षिक 5% हारे, ताहले आमादेर एकटा नियेछे 5% हारे 10 বছরের জন্য, একটা বলেছে 10 বছর ও 13 বছর বয়সে দুই পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করেছে যখন তাদের বয়স 18 হবে তখন তাদের সুদাসল সমান হবে। তাহলে আমাদের এখানটা কটা জিনিস আছে, 5%, 10 বছর, 13 বছর আর 18 বছর। তাহলে যে ছেলেটা 10 বছর বয়স, সেই ছেলেটা যখন 18 বছরে পৌঁছাবে তাহলে টাকাটা ক বছর খাটবে? 8 বছর খাটবে। কত পার্সেন্ট করে? 5% করে। তাহলে আমাদের সুদ কত হবে? 40 টাকা। আর যে ছেলেটার বয়স 13 বছর, সে যখন 18 বছরে পৌঁছাবে তখন তার টাকাটা ক বছর খাটবে? 5 বছর। কত পার্সেন্ট করে? 5% করে। তাহলে টোটাল কত টাকা? 25 টাকা। আমাদের এই প্রশ্নে বলে দিয়েছে আমাদের সুদ আসল সমান। তাহলে সুদ আসল যদি সমান হয়, এটা সুদ আছে, তাহলে সুদ আসল সমান হলে তাহলে সুদ আসল কত হয় আমাদের? 140 টাকা। আর ওই ক্ষেত্রে সুদ আসল কত হবে? 125 টাকা। তাহলে সুদ আসল থেকে যদি আমাদের আসল টাকায় ফিরতে হয় তাহলে আমাদের এটাকে রিভার্স করে দেবো। তাহলে এটাকে কাটলে হয় 28, এটাকে কাটলে হয় 5, দিয়ে কাটলে হয় 25। তাহলে আমাদের অনুপাতটা কত হয়েছে? 25:28। তাহলে আমাদের টোটাল যোগ করলে আমাদের হয়েছে কত টাকা? টোটাল যোগ করলে আমাদের হয়েছে কত টাকা? 53 টাকা। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে 5300 টাকা। তাহলে কী করতে হবে? আমাদের দুটো শূন্য আনতে হবে। তাহলে দুটো শূন্যের মধ্যে তাহলে প্রথম যেজন আছে সেজন কত হলো? 2500 টাকা। আর দ্বিতীয় যেজন আছে সেজন কত হচ্ছে? 2800 টাকা। তাহলে আমাদের এখানটায় বলেছে আমাদের ছোটো ছেলের জন্য, তাহলে ছোটো ছেলে যার বয়স 10 বছর সেটা ছোটো ছেলে, তাহলে তার জন্য কত টাকা হবে? 2500 টাকা। যদি বলতো বড় ছেলে তাহলে হতো 2800 টাকা। নেক্সট অঙ্ক, 2000 টাকা সরল সুদে 200 টাকা বৃদ্ধি পাবে কত বছরে যখন সুদের হার 10% করে বেড়ে যাবে? তাহলে আমাদের আসল টাকাটা 2000 টাকার উপরে, সুদ বলেছে 200 টাকা বেড়ে যাবে, কত পার্সেন্ট করে? 10% করে। তাহলে আমাদের 2000 টাকার উপরে সুদ দেখি আমাদের কত টাকা হচ্ছে আগে, 200 টাকা। 2000 টাকার উপরে আমাদের সুদ কত টাকা? 800 টাকা বৃদ্ধি যদি করতে হয় তাহলে আমাদের 100 টাকার উপরে কত হবে? টোটাল আমাদের সুদ বৃদ্ধি হয়েছে 40 টাকা। তাহলে এই সুদ বৃদ্ধি হয়েছে 40 টাকা, তাহলে 10% করে যদি বৃদ্ধি হয় তাহলে কত বছর আমাদের লাগবে? 4 বছর। নেক্সট, সুদের হার 5% বাড়লে 1000 টাকা, তাহলে 1000 টাকা, তাহলে আমাদের আসল কত টাকা? আমাদের আসল 100 টাকা সবসময়। 1000 টাকা, 4 বছরের সুদ, কত টাকা বেশি পাওয়া যাবে? তাহলে 5% করে, তাহলে আমাদের আসলটা আমরা জানি সবসময় আসল কত? 100 টাকা। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে আসল কত টাকা? গুণ। এবার আমাদের বলেছে 5% করে যদি বাড়ায় তাহলে 4 বছরে টোটাল কত টাকা বেশি হবে? 4×5=20, তাহলে 20 টাকা, তাহলে 20। তাহলে আমাদের সুদ কত টাকা বেশি পাওয়া যাবে? সুদ বেশি পাওয়া যাবে 200 টাকা। নেক্সট, 2 বছর সরল সুদে 200 টাকা বেশি পাওয়া যায় যখন বার্ষিক সুদের হার 5% বেশি হয়। তাহলে 5% যদি বেশি হয় তাহলে 2 বছরে টোটাল কত টাকা বেশি হয় আমাদের? 10 টাকা। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে সেটা কত টাকা? প্রশ্নে বলে দিয়েছে সেটা 200 টাকা। তাহলে এই যে 200 টাকা, আমাদের বলতে বলেছে আসল টাকার পরিমাণ কত, তাহলে আসল সবসময় কত টাকা? 100 টাকা। তাহলে গুণ 100, তাহলে টোটাল কত হলো? 2000 টাকা। নেক্সট, কোনো মূলধন 5 বছর যদি রাখা হয় তাহলে সুদে আসলে 600 টাকা, এবং 11 বছর যদি রাখা হয় তাহলে সুদে আসলে কত টাকা পাচ্ছি আমরা? 720 টাকা। তাহলে যদি এই দুটো ডিফারেন্স করি তাহলে আসল আসল থাকবে না, কি থাকবে আমাদের? শুধুমাত্র সুদটা থাকবে। তাহলে আমাদের ছিল 11 বছর, 5 বছর, তাহলে কত বছর হলো? 6 বছর। তাহলে আমাদের 6 বছরের সুদটা কত হলো? 6 বছরের সুদটা কত হলো? 720 থেকে যদি 600 চলে যায় তাহলে 120 টাকা। তাহলে প্রত্যেক ইয়ারে কত টাকা হচ্ছে? প্রত্যেক ইয়ারে হচ্ছে কত টাকা করে? 20 টাকা করে। তাহলে আমাদের 5 ইয়ারে কত টাকা সুদ হবে? 5 ইয়ারে হবে 20×5, আলটিমেট আমাদের কত হবে? 100 টাকা। তাহলে 5 বছরে গিয়ে সুদ আসল পাচ্ছি 600 টাকা, তার মধ্যে আমাদের 5 বছরে গিয়ে শুধুমাত্র সুদটা কত পেয়ে গেছি? 100 টাকা। তাহলে আসল কত? তাহলে সুদ আসল থেকে যদি আমাদের সুদটা বাদ দিয়ে দিই তাহলে আসল 600 - 100, তাহলে আসল আমাদের কত টাকা? 500 টাকা।
তাহলে আমাদের প্রথমটার উত্তর বেরোলো আসল টাকার পরিমাণ 500 টাকা, কিন্তু আমাদের প্রশ্ন আরেকটু বলে দিয়েছে সুদের হারটা কত। তাহলে সুদের হারটা বের করতে গেলে সবসময় আসলের উপরে বের করতে হবে, আর কি করব আমাদের সবসময় এক বছরে করতে হবে। তাহলে 500 টাকার উপরে এক বছরে সুদটা কত পেয়েছে? 20 টাকা। তাহলে আমাদের শতকরা মানে কত? 100 টাকার উপর সুদ কত হবে? তাহলে সুদের হারটা কত হলো? 4%। তো নেক্সট অঙ্ক কি বলেছে আমাদের, কোনো এক ব্যক্তি একই পরিমাণ অর্থ দুটো ব্যাংকে জমা রেখেছে। প্রথম ব্যাংকে কি বলে দিয়েছে? 10% হারে 3 বছরে, এবং দ্বিতীয় ব্যাংকে বলে দিয়েছে 6% হারে 4 বছরে জন্য যদি রাখে, তাহলে আমাদের বলেছে সুদের পার্থক্য আমাদের কত? 1200 টাকা। তাহলে আমাদের যেটা বলেছে 10% হারে 3 বছরের জন্য আমাদের সুদ কত হচ্ছে? 30 টাকা দিচ্ছে, আর 6% হারে 4 বছরের জন্য দিচ্ছে কত টাকা? 24 টাকা। তাহলে আমাদের সুদের পার্থক্য কত টাকা পেয়েছি? 6 টাকা পেলাম, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে সেটা কত টাকা? 1200 টাকা। আমাদের বলেছে আসল টাকার পরিমাণ, সবসময় আসল টাকার পরিমাণ কত? যেটা বের করতে হবে সবসময় সেটা গুণ করব, তাহলে গুণ 100। তাহলে এটাকে কাটলে 200, তাহলে আমাদের টাকার পরিমাণটা কত টাকা? 20,000 টাকা। নেক্সট, এক ব্যক্তি 1500 টাকা করে দুটো ব্যাংকে জমা রাখে, একটি বলে দিয়েছে 4% হারে 3 বছরের জন্য, একটি বলে দিয়েছে 8% হারে 2 বছরের জন্য, তাহলে সুদের পার্থক্য কত হবে? তাহলে আমাদের আসল সবসময় কত? আমাদের আসল 100 টাকা, কিন্তু প্রশ্নের মধ্যে বলে দিয়েছে আসল কত টাকা? 1500 টাকা। ফার্স্টে আমরা এইটুকু জানলাম, এবার বলে দিয়েছে একটা বলে দিয়েছে 4% হারে 3 বছরে, তাহলে আমাদের সুদ কত টাকা পাচ্ছি? 12 টাকা। আর একটা বলে দিয়েছে 8% হারে 2 বছরের, পাচ্ছি সুদ কত? 16 টাকা। আমাদের বলেছে সুদের পার্থক্য বের করতে, আমাদের সুদের পার্থক্য কত হয়েছে? 4 টাকা। যেটা বের করতে হবে সেটা সবসময় গুণ, 4×15=60 টাকা সুদের পার্থক্য। নেক্সট, বার্ষিক কত হারে 5 বছরের সুদ আসলে 3/10? তাহলে আবার সে আগের অঙ্কের মতো আমাদের 3/10 আছে, তার মানে কত? আমাদের 10 টাকা যদি আসল হয়, তার মধ্যে আমাদের সুদ কত টাকা করে পাচ্ছি? 3 টাকা করে। তাহলে আমাদের টোটাল 100 টাকা সুদ কত পাবো? টোটাল সুদ পাবো 30 টাকা। তাহলে এই 30 টাকা যদি পেতে হয়, যদি 5 বছর টাকাটাকে খাটাই, তাহলে প্রত্যেকে আর কত পার্সেন্ট করে সুদ দেবে? 6% করে। নেক্সট, এক্স একজন ব্যক্তি আছে, ওয়াইকে 3 বছরের জন্য ও জেডকে 6,000 টাকা 2 বছরের জন্য বার্ষিক একই সুদের হারে ধার দিয়েছে, ধার দেওয়ার ফলে সে মোট 600 টাকা আয় করেছে তাদের কাছ থেকে। তাহলে আমাদের এক্স যখন ওয়াইকে ধার দিয়েছে, তখন কত? 3 বছরের জন্য দিয়েছে, কত টাকা করে? 1,000 টাকা যদি দেয়, তাহলে টোটাল কত টাকা হলো? 3,000 টাকা। আর যে এটা হলো ওয়াইকে, আর জেডকে কত হয়েছে? 6,000 টাকা 2 বছরের জন্য, তাহলে 6,000 × 2, তাহলে টোটাল কত? 12,000 টাকা। তাহলে আমাদের টোটাল কত টাকা হয়েছে? টোটাল আমাদের 15,000 টাকার উপরে কত টাকা আয় করেছে ও? 600 টাকা আয় করেছে। আমাদের সুদের হারটা বের করতে হবে, তাহলে সুদের হার আমাদের সবসময় কত? সুদের হার 100। তাহলে সুদের হার কত পার্সেন্ট করে দিয়েছে ব্যাংক? 4% করে দিয়েছে। নেক্সট, সরল সুদে 10 বছরের পর সুদ আসলের 40% হয়। তাহলে আসল আমাদের কত টাকা? আমাদের আসল 100 টাকা, সুদ হচ্ছে 40 টাকা, এটা কত বছরে হয়েছে? 10 বছর। প্রশ্নে বলে দিয়েছে আমাদের কত বছর পর সুদ আসলের সমান হবে। তাহলে আমাদের আসল কত টাকা? আমাদের আসল হচ্ছে 100 টাকা, তাহলে সুদও কত হতে হবে আমাদের? 100 টাকা, তাহলে সুদ আর আসল সমান হবে। তাহলে আমাদের যদি সুদ যদি আমাদের এইখানটা সুদ কত? 40 টাকা যদি সুদ পেতে হয়, তাহলে দরকার কত বছর আমাদের? 10 বছর। তাহলে আমাদের সুদ যদি 100 টাকা পেতে হয়, তাহলে 100 টাকা পেতে গেলে কত বছর দরকার? এত বছর দরকার। তাহলে এই শূন্য কেটে গেছে, 4×25=100, তাহলে আমাদের কত বছর দরকার? 25 বছর। নেক্সট, এক ব্যক্তি 1500 টাকা করে দুটো ভাগে ভাগ করেছে, একটিকে 6% হারে, অন্যটিকে 11% হারে যদি জমা রাখা হয় 2 বছর পর, এইখানটায় বলে দিয়েছে 2 বছর পরে সুদ বাবদ সে 240 টাকা পেয়েছে। এই অঙ্কটা আমি অ্যালিগেশনে করাবো, যখন অ্যালিগেশন করাবো তখন তোমরা এটারও ভালো করে বুঝতে পারবে। তো দেখি এটা কী করে পাওয়া যায়। তাহলে ফার্স্টেরটা বলে দিয়েছে আমাদের কত? 6%, আর দ্বিতীয়টা বলেছে 11%। তাহলে অ্যালিগেশন যদি করি, তাহলে একটা 6% হলো আর একটা 11% হলো।
অ্যালিগেশন করতে গেলে আমাদের মাঝে একটা রাখতে হবে, তাহলে মাঝেরটাকে আমাদের কী দিয়ে রাখতে হবে, পার্সেন্টেজ দিয়ে রাখতে হবে। তাহলে আমাদের পার্সেন্টেজটা বের করবো কী করে, দু বছরে পেয়েছে কত টাকা পেয়েছে, দু বছরে পেয়েছে কত টাকা পেয়েছে, দু বছরে 240 টাকা পেয়েছে। তাহলে পার ইয়ারে কত, 240 ভাগ 2, তাহলে টোটাল কত টাকা পেয়েছে, 120 টাকা। তাহলে 120 টাকা কার উপরে পাবে, নিশ্চয়ই 1500 টাকার উপরে পাবে 120 টাকা। তাহলে শতকরা আমাদের পার্সেন্টেজ মানে শতকরা দিয়ে আনতে হবে 0.00008। তাহলে আমাদের গড়ে একটা যেটা সুদ পেয়েছে সেটা কত পার্সেন্ট করে পেয়েছে, 8% করে পেয়েছে। এবার যদি অ্যালিগেশন করি, যেটা আমাদের অ্যালিগেশন করতে গেলে যেটা বড় আমরা সেটা দিয়ে স্টার্ট করব। তাহলে এখানটা 11 বড়, তাহলে 11 থেকে 8 গেলে থাকে 3, আর 8 থেকে 6 গেলে থাকে হচ্ছে 2। অ্যালিগেশন করতে গেলে একটা থেকে বাদ দিলে এইটা থেকে অন্যটা বাদ দিতে হবে। তাহলে আমাদের টোটাল কত টাকা হলো, আমাদের টোটাল হলো 5 টাকা, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে কত টাকা, 1500 টাকা। তাহলে 5কে 3 দ্বারা গুণ করলে 15, আর 2 শূন্য আছে তাহলে 2 শূন্য। তাহলে ফার্স্টের ইউনিটটা কত হবে, 900 টাকা, আর পরেরটা কত হবে, 600 টাকা। তাহলে অংশ দুটো কী কী হবে, একটা অংশ 900, একটা অংশ 600। নেক্সট, বিভাস কিছু টাকা 10 বছরের জন্য। তাহলে টোটাল আমাদের কত বছর, আমাদের হাতে আছে 10 বছর। একটি ব্যাংকে জমা রেখেছে সমান ভাগে, যাতে প্রথম 2 বছর 5% হারে। তাহলে প্রথম 2 বছর যদি 5% হারে দেয়, তাহলে 2×5, তাহলে টোটাল আমাদের প্রথম 2 বছরে দেবে 10 টাকা। পরবর্তী 3 বছর 8% করে, তাহলে 3×8, তাহলে টোটাল পাচ্ছে 24 টাকা। আর বাকি সময়, তাহলে আমাদের টোটাল 10 বছরের মধ্যে এখানে 3 বছর, এখানে 2 বছর চলে গেছে, বাকি কত, 5 বছর। এটা কত পার্সেন্ট করে বলে দিয়েছে, 10% করে। তাহলে 5×10=50। তাহলে আমাদের টোটাল সুদ পেলে কত টাকা, 4, কত হচ্ছে, 5×3=8 টাকা। তাহলে আমাদের টোটাল সুদ পেলো 84 টাকা, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে সেই টাকাটার পরিমাণ কত, এত টাকা সুদ পেয়েছে। তাহলে মূলধনের পরিমাণ কত, মূলধন মানে আসল, তাহলে কত, 100 টাকা। এটাকে কাটলে 2×2=0, তাহলে আমাদের টোটাল কত টাকা, 20,000 টাকা। নেক্সট, এক্স ওয়াইকে 10% হারে 5 বছরের জন্য 1000 টাকা এবং জেডকে কিছু টাকা দিয়েছে। তাহলে জেডকে কিছু টাকা দিয়েছে, সেই টাকাটার পরিমাণ দেয়নি, কিন্তু আমাদের প্রথমে সবটা বলে দেওয়া আছে, 1000 টাকা বলে দেওয়া আছে, 5 বছর বলে দেওয়া আছে, 10% হারে বলে দেওয়া আছে। আর জেডকে কিছু টাকা দিয়েছে 8 বছরের জন্য 5% হারে, সে টোটাল কত টাকা পেয়েছে, আমাদের টোটাল পেয়েছে কত টাকা, 800 টাকা পেয়েছে। তাহলে টোটাল যদি 800 টাকা পায়, 800 টাকা সুদ যদি পায়, তাহলে আমাদের প্রথমটা থেকে এক্স যখন ওয়াইকে দিয়েছে, তাহলে ওয়াই থেকে কত টাকা সুদ পেয়েছে। তাহলে আমাদের আসল সবসময় কত, আমাদের আসল 100, কিন্তু প্রশ্নের মধ্যে বলে দিয়েছে কত টাকা, 1000 টাকা। তাহলে আমাদের সুদ কত টাকা পাবে, 10% করে 5 বছরে 50 টাকা, তাহলে এখানটা 50 টাকা। তাহলে আমাদের টোটাল সুদ পাচ্ছে কত টাকা, ওয়াই থেকে পাচ্ছে 500 টাকা, সেই 500 টাকা বাদ দিলাম, তাহলে বাদ বাকি যে 300 টাকা সেটা কার থেকে পাবে, জেড থেকে পাবে। জেডকে বলে দিয়েছে আমাদের 8% করে 5 বছরে, তাহলে যদি 8% করে 5 বছরে নেয়, 8 বছরে যদি 5% করে নেয়, তাহলে টোটাল সুদ কত হবে আমাদের, 40 টাকা। তাহলে আমাদের এইখানে সুদ 300 টাকা, কিন্তু এইখানটা আমাদের সুদ কত পেলো, 8 বছরে 5% করে 40 টাকা। আমাদের আসল টাকা বের করতে হবে, ওকে, তাহলে গুণ কত, 100, এই 0 0 কেটে গেল, 4 দিয়ে 4 = 25, 75, তাহলে 750 টাকা। তো আজকের ক্লাস এ পর্যন্তই, যদি অঙ্কগুলো ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যদি কোনো অঙ্ক থাকে, যদি কোনো অঙ্ক প্রবলেম হয় সরস্বতের ক্ষেত্রে, তো আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই অঙ্কগুলো দেবে, আমরা যাতে করে তোমাদের সেই অঙ্কগুলো সলভ করে দিতে পারি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।